Let's start. Hey guys, welcome to Arion Script. Today's video is showing you a short update video. তো আমি যেহেতু একাডেমির প্ল্যান নিয়ে বেশি এক্সাইটেড থাকি তাই সৌরভকে আমি ঢুকিয়ে দিয়েছি গোল স্কোরারের মধ্যে যাই হোক তো ব্যাপারটা যেটা হচ্ছে শুভঘোষ গোল করছটা ঠিকই বলে ধরে দিয়েছো এক্সাইটমেন্টে ভুল বলেছি যাক এইটুকুই ঠিক করা ছিল এবার আজকে ভিডিওতে চলে আসি আজকে ভিডিও যেটা বলতে হবে দুটো প্লেয়ারই বলতে পারো একটু বিপরীতধর্মী ব্যাপার দুটো ক্লাবের ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সেটা নিয়ে বলি প্রথমে বলি ইস্ট বেঙ্গলের খবরটা ইস্ট বেঙ্গলের বোরহা তোমরা জানো যে চোট লেগেছিল লাস্ট খেলাটায় যেটা মোহামেডানের সাথে তিনি খেললেন এবার তার জন্য রিহ্যাবের জন্য তিনি স্পেনে চলে গেছেন এবার রিহ্যাবটা অলমোস্ট শেষ হয়ে এসছে 10-15 দিনের মধ্যে হয়তো বোরহা কলকাতাতেও চলে আসবে কিন্তু যে ম্যাচ ফিট হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের যে ফিজিও নোডার তিনিই দেখবেন যে কবে তিনি ম্যাচ ফিট হতে পারবে এবং তারপরে ডিসাইড করা হবে যে বোরহা কোন ম্যাচ থেকে মাঠে নামবে সুতরাং এরকমই একটা আপডেট এসছে যেটা আগে ঠিক ছিল সেরকমভাবেই তিনি রিহ্যাবে সাড়া দিচ্ছেন খুবই ভালো এবং সেই অনুযায়ী তিনি ফিট হয়ে উঠেছেন প্রায় 10-15 দিন টাইম লাগবে তারপর চলে আসবে যেমন বললাম আর ম্যাচ ফিট ব্যাপারটা যেটা বললাম যে ফিজিও দলের ফিজিও ইস্ট বেঙ্গলের ফিজিও দেখে নেবেন যে কবে ম্যাচ ফিট হয় তারপর সেই অনুযায়ী কোচ আলেহান্দ্রো ডিসাইড করবেন যে বোরহা কোন ম্যাচ থেকে খেলতে পারবে এবার চলে আসি মোহনবাগানের ব্যাপার বিপরীতধর্মী কেন বললাম কারণ সালভা চামোরো মোহনবাগানের একটা খুবই প্রধান অস্ত্রের মধ্যে কারণ যারা যারা গোল করেছে মোহনবাগানে তার মধ্যে তিনি অন্যতম সবথেকে বেশি গোল করেছেন তিনি তো তার কিন্তু একটা বড় ধরনের চোট লেগেছে গ্রয়েন এরিয়ায় প্র্যাকটিস ম্যাচে বৃহস্পতিবার সেখানেই প্র্যাকটিস ম্যাচ বলবো না প্র্যাকটিসের সময় চলাকালীন তার চোটটা এটা লাগে এবং তারপরে বিভিন্ন যেরকম টেস্ট হয় সেরকম টেস্ট করাতে নিয়ে যাওয়া হয় এবং টেস্টের যেটা রিপোর্ট এসছে সেটা কিন্তু খুব আশঙ্কাজনক ইন দ্য সেন্স সেদিন তো বোঝাই যাচ্ছিলো যে সে হাঁটতে পারছে না হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে তো পরবর্তীকালে এখন যেটা রিপোর্ট এসেছে তিনি 3 সপ্তাহ মতো মাঠে নামতে পারবেন না মানে খেলায় তিনি পুরো ফিটনেস দিতে পারবে না সুতরাং এটা কিন্তু একটা বড় ধাক্কা 3 সপ্তাহ মানে কিন্তু আই লিগ প্রায় শুরু হয়ে যাচ্ছে এবং প্রথম দিকে যেহেতু মোহনবাগানের ম্যাচ রয়েছে সেখানে কিন্তু একটা মানে আশঙ্কার মেঘ একটা দেখা দিল এখানে তার কারণটা হচ্ছে আই লিগ শুরু হচ্ছে 30 তারিখে তার মধ্যে সালভা চোটটা কতটা সিরিয়াস এবং ম্যাচ ফিট হতে তার কতটা টাইম লাগবে সেটা কিন্তু একটা মানে সময়ের অপেক্ষা তো বটেই এবং সেটা বলতে গেলে দেখো আই লিগে অতটা সময় তাকে দেওয়া যাবে কি না সেটাও একটা প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে এবার সেই অনুযায়ী কিন্তু আবার যদি প্লেয়ার চেঞ্জের ব্যাপার হয়ে থাকে মানে যদি কোনো ট্রান্সফারের যে দিকটা আমরা বলছিলাম যদি কোনো নজরে থেকে থাকে প্লেয়ার তাহলে সেটাও একটা আনার একটা ব্যাপার থাকতে পারে বাট অতটা দিকে যাওয়ার দরকার নেই আমার মনে হয় 1 মাসের মধ্যে এই চোটটা কাটিয়ে উঠতে পারবেন তিনি আমরা আশানুবাদী যে পজিটিভ জিনিসেই বিশ্বাস রাখি সুতরাং এটাই বলবো যে সালভা যেন তাড়াতাড়ি চোট থেকে ফিরে আসে কারণ মোহনবাগানের প্রধান অস্ত্রগুলোর মধ্যে একটা হলো সালভা চামোরো এবং সুতরাং তার চোটটা যেন বেশি ডিপ না হয় এবং অবশ্যই তিনি তাতে তাড়াতাড়ি রিকভারি করতে পারেন তো এই অবধি ছিল আজকে মোটামুটি আপডেটগুলো সেগুলো তোমাদের ছোট করে দিয়ে দিলাম ইম্পর্টেন্ট জিনিস যেটা আই লিগ তো শুরু হচ্ছে বাট ব্রডকাস্টার যে যার নাম উঠে আসে তারাও কিন্তু এবার একটু অধৈর্য হয়ে পড়ছে তার কারণটা এটাই ডিসাইড তো আছে কথাবার্তা তো হয়েই গেছে বাট ফাইনাল কোনো কনফার্মেশন কিন্তু এখনও কোথাও দেখতে পাচ্ছি না অবশ্যই অনেকগুলো নাম করা নিউজ পোর্টালে আমি দেখছি তারা অলরেডি ঘোষণা করে দিয়েছেন আমরা যেমন বলেছিলাম তো সেটাই এখনও ওই অবধি আপডেট রয়েছে তার পরবর্তীকালে কিন্তু কোনো আপডেট এখনও শিওরলি জানানো হয়নি যে কোথায় দেখানো হবে একটা ভালো জিনিস হয়েছে যে 7টার সময় ম্যাচগুলো দেওয়া হয়েছে আই লিগে যেটা এত বছর হচ্ছিল না কয়েক বছরে 7টার সময় ম্যাচগুলো আই লিগে আবার ফিরে এসছে এটা একটা ভালো জিনিস সেই অনুযায়ী একটা কথা বলে রাখি একটা ছোটো আপডেট দিদি এটা নিয়ে আমার মনে হয় পরের ভিডিও আসবে পরবর্তীকালে কল্যাণী স্টেডিয়াম কিন্তু সেই অনুযায়ী তৈরি করা হচ্ছে এবং সেখানে যে ফ্লাড লাইটের ব্যাপারটা যে কাজের ব্যাপারটা সেটা কিন্তু অলরেডি ডান মানে আই লিগের যে কটা নিয়ম স্টেডিয়ামকে মানতে হয় সেগুলো অনুযায়ী কিন্তু কল্যাণী নিজেদের স্টেডিয়ামটাকে বেশ গুছিয়ে তুলেছে এবং সিকিউরিটির দিকটাও কিন্তু অনেকটা কাজ পুরো মানে অনেকটা কাজই শেষ হয়ে গেছে সুতরাং সেদিক থেকে কোনো অসুবিধা কল্যাণী মাঠে খেলতে আর হবে না এই একটা কয়েকটা ছোটো আপডেট দিয়ে দিলাম আমার মনে হয় তোমরা এতে খুশি হবে কারণ আপডেটের ভিডিও আবার অনেকদিন পরে এসছে আগের দিনের মতো এরকমই আবার ভিডিও চলতে থাকবে যেমন খবর আসছে আর হ্যাঁ বুঝতে পারছি অনেকে বলছো এ কেমন টিম কবে আসবে এ কেমন টিম ভিডিও হয়ে গেছে তৈরির ডান মনে হয় বুধবার থেকে আবার কন্টিনিউ করব আমরা মনে হয় না বুধবার থেকে আবার আসবে সুতরাং তোমাদের পছন্দের সেগমেন্ট দেখতে পাবে আর যারা যারা এখনও দেখোনি এই গ্যাপে দেখে নাও এখন ভিডিওগুলো রয়ে গেছে অলরেডি 5টা 4টে
পাঁচটা মতো আসতে চলেছে সেটা। সুতরাং ভিডিও এখানে আপাতত মনে হয় এইটা শেষ করা উচিত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো, দেখলে যে এরকম সুন্দরভাবে বক বক করে গেলাম কীভাবে, তোমরা এরকম করতে পারো আমি জানি, অনেক কিছু আপডেট আছে তোমাদের কাছে সেটাও জানি, শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে, ইমপ্রেসিভ লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। অবশ্যই বিদায়।